বলেন? কি বলবো? না বলেন, আমি কনসার্ট এসেছি। শোনা বাবা, আব্দুল চাচা আবি ট্রেলার হে, পিকচার আবি বাকি হে, মে বোলা হে না, পিকচার আবি বাকি হে। সো হ্যাই গাইজ, হোয়াটস অ্যাপ এভরিবাডি, ইটস ইয়োর শঙ্কু ভ্লগ। তো চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, আমাদের স্কুলের ফাংশন ভিডিও। সো তোমরা দেখতে থাকো এন্ড পর্যন্ত, খুব 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 মজা হবে। হাই, বলো শঙ্কু, বলো। হ্যাঁ, সব ভালো। কই বাদ বলাম, বলো কেমন লাগছে আজকে? কিসে লাগাবো চাকুতে? সব ক্যা দেখনা পড় রা দেখো, যার ব্লগ চ্যানেল সেই বুঝতে পারে না কি বলবে, ঠিক আছে? আমি ওর হয়ে বলেছি, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্কু ব্লগ। না না, বংরেন মোনা, তোমরা চাপ নিও না, কারণ এরা সব আমার টিমে আছে এখন। তো তোমরা যারা যারা আছো, আমার আমার সাবস্ক্রাইবার, আমার ফ্যামিলি, তাড়াতাড়ি ওকে গিয়ে তাড়াতাড়ি গিয়ে ফলো করে নাও, অনেক কিছু দেখতে পাবা। আর আমার কাছ থেকেও যেগুলো তোমরা আশা করোনি বা আমি সময় পাবো না দিতে, ওর ব্লগটা দেখতে পাবো, তোমরা প্রোগ্রামের সব নাচগুলো দেখতে পাবো। তোমরা তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। তো আজ পর্যন্ত আমাদের কম্পিউটার ক্লাস কোনোদিনও হয়নি স্কুল থেকে। সো যাই হোক, কোনো ব্যাপার নাই, ওই কম্পিউটার রুমে রাখা আছে আমাদের প্রজেক্টার, তো প্রজেক্টার আনতে যাচ্ছি আমরা। সো দেখো, আমি তো ফার্স্ট টাইম দেখলাম যে এখানে কম্পিউটার রুম আছে। স্কুলে এতগুলো কম্পিউটার থাকতেও আমাদেরকে কম্পিউটার কোনোদিন করায়নি, ভাবো। আমরা তো জানতামই না যে কম্পিউটার রুম আছে এখানে, বলেইনি তো। ঠিকই আছে, চাপ নাই, শোনার মতন শোনা অমনি করে রাখেন না। যাই হোক, এখন আমাদের প্রজেক্টরটা মানে ট্রাই করবে যে প্রজেক্টরে কাজ করছে কিনা। সো তোমরা দেখো, তো আমরা অনেক টেনশনের মধ্যে পড়ে গেছিলাম, কারণ আমাদের ল্যাপটপের সাথে প্রজেক্টরের কোনো কানেকশান নিচ্ছিল না। যাই হোক, কোনো কারণে সাপোর্ট করছিল না, টেকনিক্যাল প্রবলেম হবে হয়তো। সো শাকিলকে ফোন করেছিলাম, শাকিল এইসব ব্যাপারে খুব ভালোই জানে। তো শাকিল আর ক্রিস এসেছিল, তো এরা আমার ছোটোবেলার বন্ধু, তোমরা হয়তো কোনো দিন দেখোনি ভিডিওতে। সো যাই হোক, এরা আমার অনেক হেল্প করেছে, একটা ফোন করাতেই চলে এসছে, তো খুব ভালো লাগলো। তো শাকিল অনেক চেষ্টা করেছিল, বাট তাও হলো না। তো আমাদেরকে শেষ বেলায় ভাড়া করতে হয়েছিল প্রজেক্টর, আর রঞ্জুদা না থাকলে হয়তো এটা সম্ভব ছিল না, রঞ্জুদাই সব ব্যবস্থা করে দিয়েছিল। তো রঞ্জুদাকে অনেক 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 ধন্যবাদ। সো যাই হোক, তোমরা ভিডিওটা পুরোটাই দেখতে থাকো এন্ড পর্যন্ত। তো রাহি পড়ছে এখন শাড়ি, শাড়ি ঠিক না, এটা ধুতির মতো করে পড়াচ্ছে, বাট শাড়ি দিয়ে। সো যাই হোক, রাহি মির্জাপুরের পার্ট করবে আমাদের ড্যান্সটাতে। আমাদের ঢোল বাজায় সুন্দর লাগছে, ভাড়া দিলে ভাড়া দিবেন 10,000 টাকা ভাড়া। আচ্ছা, যেখানে চলে যাবে তো ভাই? ওকে চলে, এটা তো আমাদের মেন প্লেয়ার, মই মই হয়ে যাক একটা, মই 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 মই। হে হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ইয়ে কিয়া হুয়া, গলা অবধি পানি আ গয়া, গামছা ভি খুল গয়া মেরা, লেন্টি ইয়ে দেখিয়ে, গামছা কিয়া হুয়া। সাকু হয়ে যাবে রে, আমরা আছি, ও আছি, আমরা
না আপনি সাজবেন না নেই তো আমি সবার ভিডিও করছিলাম মেকআপের, এবার দেখছি আমারও কেউ ভিডিও করে নিয়েছে। তো দেখতে পাচ্ছ গৌরবে এখানে মেকআপ চলছে, গৌরব সেজেছিল সিরাজদুল্লাহ। সো যাই হোক, আমাদেরও মেকআপ কমপ্লিট হয়ে গেছিলো প্রায়, তো আমাদের হচ্ছে এইটার লুক। সো যাই হোক, আমাদের আর কিছুক্ষণের মধ্যে ড্যান্স শুরু হবে, তো আমরা এবার যাবো স্টেজের কাছে। তো দুলাল কেমন লাগছে আমাদের? তো আমাদের আব্দুল চাচা বাবু, তোমার নাম কি? তোমার নাম বলো বাবু, নাম বলো তোমার। মে নাই বাতাউঙ্গা। এই কোন ক্লাসে পড়ো? স্ট্যান্ডার টু। কোন স্কুল? আন্দামার্গ স্কুল। আচ্ছা, নাচ জানো তুমি? নাচ করবা কেন? হাই বলো, হাই হাই করে দাও। গজব বেজতি হ্যায়। তো আমাদের মেকআপ কমপ্লিট, তো এখানে দেখতে পাচ্ছ এটা অন্য গ্রুপের ড্যান্স হচ্ছে। সো যাই হোক, তোমাদেরকে ছোট ছোট করে ক্লিপ দেখাচ্ছি সব। নেক্সট 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 করছে নেক্সট নেক্সট next 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 তো আমাদের ড্যান্স কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তো এখানে যাই হোক, কারোর কোনো টেনশন নাই, সবাই একদম ফুল কনফিডেন্সে ছিলাম আর একদম ফ্রি মাইন্ডেড সব দেখতে পাচ্ছ। সো সবাই খুব এনজয় করছিল, ওইখানে গান বাজছিল আর এখানে সবাই ড্যান্স করছিল। তো ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে, প্রায় 8-9 মিনিটের। সো যাই হোক, আমি একটা একটা করে আপলোড করব আমাদের ভিডিও। সো আমাদের ড্যান্সের ভিডিও আপলোড করব, আর তোমরা যেগুলো দেখতে চাও 1-2-3 করে লিখে দিয়েছি। সো যে ড্যান্সটা তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করব আপলোড করার। সো ফাইনালি আমাদের ড্যান্স করার টাইম চলে এলো, আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো দর্শক আমাদের ড্যান্সের জন্য ওয়েট করছিল, আর এখানে ভিডিও করছিল ছোটু। তো কিছু ভিডিও ক্লিপস তোমাদেরকে দেখাচ্ছি। এই সময় কম, শুরু করো। ক্রুদ্ধ জগৎ শেঠ সামিল হলেন সিরাজ বিরোধী শিবিরে। ইয়ে আবি ট্রেলার হে, পিকচার আবি বাকি হে, মে বোলা হে না, পিকচার আবি বাকি হে। তো গাইস, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তার জন্য আমি ফুল ভিডিও ছাড়তে পারিনি। সো আমি ঠিক আপলোড করে দেবো ভিডিওটা। সো যাই হোক, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জোরে করে বেল আইকনটা দেবে দিবে, আর ভিডিওটা শেয়ার করে দিবে। আর তোমাদেরকে কোন ভিডিওটা ভালো লেগেছে 1-2-3 করে লেখা আছে, ওইটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই গাইস।